হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, যৌন মিলনের সময় মেয়েরা কাঁদে কেন। রোমান্টিক সেক্সের পরেও অর্ধেকের বেশি নারী পরম সুখে হাসেন না, বরং দু চোখে অঝোর ধারায় অশ্রু ঝরে। যৌনতার পর তারা নিজেদের দুর্দশাগ্রস্ত মনে করেন। সেক্সুয়াল মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয় এটা একটা মানসিক অবস্থা বা পোস্ট সেক্স ব্লুজ। টেলিগ্রাফার এক প্রতিবেদনে উঠে এসেছে এই মানসিক অবস্থার কথা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে পোস্ট কাইটাল ডিসফেরিয়ার বা পিসিডি বলা হয়। সেক্সের পর চোখে পানি, বিষণ্ণতা বোধ, আগ্রাসী মনোভাবের শিকার বলে মনে হওয়া এবং উৎকণ্ঠা বোধ হওয়া, এই সমস্যার লক্ষণ। এক গবেষণায় আমেরিকার 230 জন নারীর ওপর জরিপ চালানো হয়। এদের 5% জানান বিগত মাসগুলোতে বেশ কয়েকবার তাদের এই সমস্যা হয়েছে। 2011 সালের ইন্টারন্যাশনাল জার্নাল অব সেক্সুয়াল হেলথে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এক তৃতীয়াংশ নারী তৃপ্তিদায়ক যৌনকর্মের পরেও বিষণ্ণতায় ভোগেন। তারা কান্নার পিছনে বেশ সময় ব্যয় করেন। এমনকি সেক্সের আগেও অনেক নারী আবেগাপ্লুত হয়ে পড়েন। 28 বছর বয়সী লারা নামের এক নারী জানান যে সঙ্গী তাকে জড়িয়ে ধরার পরই তিনি কেঁদে ফেলেছিলেন। অনেক সময় এই অবস্থা কয়েক ঘন্টা ধরে স্থায়ী হতে পারে। অনেক সময় সেক্সের পর রাতে ঘুমিয়ে সকালে ওঠার পরও মনে হয় মনটা খারাপ হয়ে আছে। 25 বছর বয়সী সোফিয়া জানান, সেক্সের পর প্রায় আমি কাঁদি। আমার কাছে মনে হয়তো এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য দেহে অনেক বেশি হরমোনের প্রয়োজন। বিশেষজ্ঞ ডক্টর পেট্রা বায়ন্টন জানান, যৌনতার পর এই দুঃখবোধ হওয়া বা বিষণ্ণ হয়ে পড়ার বিষয়টি অনেকগুলো কারণের উপর নির্ভর করতে পারে। নানা ধরনের আবেগ নানাভাবে প্রভাবশালী হয়ে ওঠে। এমনকি ছেলেরাও কাঁদতে পারেন। 31 বছর বয়সী চার্লি জানান, জীবনে প্রথমবার সেক্স করার পর প্রচুর কেঁদেছি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর জেন ডে বলেন, নানা স্বাদ ও গন্ধ হয়ে জীবনে আসে সেক্স। খুব আবেগের সঙ্গে ধীর লয়ে ও গভীর অনুভূতি নিয়ে যৌনতার পর এমনিতেই মনটা ভার হয়ে থাকতে পারে। এই বিষয়ের সঙ্গে সবাই অভ্যস্ত নাও হয়ে উঠলে ভুল ব্যাখ্যা আসতে পারে। পরবর্তীতে প্রতিক্রিয়ার আশঙ্কা, দুশ্চিন্তা এবং ভালো না লাগার অনুভূতি চলে আসতে পারে। তবে ডক্টর বায়ন্টনের মতে এই সমস্যা কিন্তু দুজনকে মানসিকভাবে আরো কাছে আনতে পারে। আবার সেক্সের ধরনের উপরও আবেগ নানাভাবে নাড়া লাগতে পারে। মূলত সেক্সুয়াল মেডিসিন সঙ্গী সঙ্গিনীর মাঝের এই সমস্যা নিয়ে তেমন মাথা ঘামায় না। সেক্স সবসময় প্রগাঢ় অনুভূতি দেয়, তাই স্বাভাবিক কর্মের ক্ষেত্রেও মনের উপর চাপ পড়ে। তবে যদি মনে হয় এটা কোনো সিন্ড্রোম হয়ে দেখা দিচ্ছে, তবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।